আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি সবসময় দোয়া করি আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন। তো আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমরা সবাই রান্নার খরচ নিয়ে চিন্তিত। তো আসলে রান্নার খরচটা আমরা কিভাবে কমাবো? আমার উদ্ভাবিত যে ম্যাগনেট চুলা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা নতুন মডেল। এই মডেলটা আমরা আরো বিদ্যুৎ সাশ্রয়ী করে এনেছি। আজকে আমরা পরীক্ষা করে দেখব একটা ভাত রান্না করলে কত বিদ্যুৎ আসে, সেটা আমরা প্রিপেড মিটারের মাধ্যমে আমরা পরীক্ষা করব। তো প্রথমে আমাকে দেখে নিতে হবে যে আমার প্রিপেড মিটারে কত টাকা আছে, এবং আমরা রান্না করার পরে দেখব আবার যে প্রিপেড মিটার কত টাকা থাকতেছে। তো যেহেতু প্রিপেড মিটারটা একেবারে আমরা খুলে আনতে পারবো না, সেজন্য আমরা প্রিপেড মিটারটা যেখানে লাগানো আছে সেখান থেকে আমরা এটা রেকর্ড করে আনবো। তো কথা না বাড়িয়ে চলুন, দেখা যাক আমাদের একটা ভাত রান্না করতে কত কম খরচে এবং কত কম সময়ে আমরা রান্না করতে পারি। আমরা এখন দেখতেছি আমার মিটারে কত টাকা আছে। হ্যাঁ, 651 টাকা 16 পয়সা আছে। তো এখন আমরা একটা ভাত রান্না করবো। ভাত রান্না করার পর দেখব যে কত টাকা কমলো, অর্থাৎ কত টাকা বিল উঠলো। দর্শক আমরা এখন চাল ধুব। তো চাল ধুতেছি। হ্যাঁ দেখেন, এই যে আমরা চাল ধুতেছি, সাধারণত 2-3 বার ধুলেই এই এটা হবে। হ্যাঁ, এই যে পানি দিয়ে ধুই। এতটুক পরিমাণ আমরা পানি দেবো, এতটুক আমরা পানি দিয়ে দেবো। হ্যাঁ, এইটুক পানি যথেষ্ট। তো আমাদের যেহেতু বিদ্যুৎ সাশ্রয় করতে হবে, সেই জন্য আমরা অল্প পানি দেবো। এই অল্প পানি দিলাম, দেখেন এখানে অল্প পানি দিলাম। এখন আমি এটা দিব। হ্যাঁ, এটা হলো আমার প্রেশার কুকার। হ্যাঁ, এটা প্রেশার কুকার। এই প্রেশার কুকারগুলো আপনারা আমাদের কাছে কিনতে পারবেন, অথবা আপনারা বাজার থেকেও কিনতে পারবেন। হ্যাঁ, প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিই চাউলটা। চাউলটা লেগে আছে, আমরা একটু পানি দিয়ে চাউলটাকে নিয়ে আসি। তাহলে পানি দিলে পানির সঙ্গে চাউলটা চলে আসবে। এই বাস, অনেকে চাউল নিয়ে করে নেই। এখন দেখেন এই যে পানির মধ্যে আর একটা চাউলও নেই। তো আমি পানি দিলাম এই যে এতটুকু, ঠিক আছে। এরপরে আমি প্রেশার কুকারটা বন্ধ করে দেবো। প্রেশার কুকার কেন? প্রেশার কুকার হলো আমাদের সবচেয়ে বিদ্যুৎ খরচ যাতে কম হয়, সেই জন্য আমরা প্রেশার কুকারটা আমরা ইউজ করবো। এই যে প্রেশার কুকারের কভারটা দিলাম, দিয়ে আমরা এটা লক করে দেবো। লক করে দিলাম। এখন আসা যাক চুলার ব্যাপারে। দর্শক এই যে চুলাটা দেখতে পাচ্ছেন, এটা হলো ম্যাগনেট চুলা। এটা আমাদের নতুন মডেল। হ্যাঁ, এটা আরও বিদ্যুৎ সাশ্রয়ী। আপনার ইতিপূর্বে যে আপনার চুলাটা দেখাইছিলাম 1500 ওয়াটের, এই চুলাটা 1500 ওয়াটের। হ্যাঁ, কিন্তু এটা 2000 ওয়াট পর্যন্ত আপনার কাজ করবে। তবে এটা আপনারা চুলা সবসময় আপনারা 1500 ওয়াটে চালাবেন। এই চুলার মধ্যে আমি চুলাটা চালু করে দিই, সময় নষ্ট না করে। একটা ঘড়ি স্টপওয়াচ লাগবে। আমি শুরু করে দিচ্ছি রান্না করা। আমি দিলাম, প্রেশার কুকারটা বসালাম। বসানোর পরে এখানে যখন প্রেশার কুকার চলবে, এটা একটা শীষ দিবে। একটা শীষ দিলেই আমরা এটা আমাদের রান্না হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা স্টপওয়াচটা একটু চালু করে দিই। স্টপওয়াচটা চালু করে দিলে এই পাশ থেকে। হ্যাঁ, তো দর্শক আমি আপনাদেরকে এখন এই চুলাটা স্টার্ট করবো। আমি এখন স্টপওয়াচ নিয়েছি। স্টপওয়াচ মানে এখানে আমরা টাইম দেখব, কত মিনিটে আমাদের ভাতটা হয়। এটা কি গ্যাসের চুলার আগে হয়, নাকি অন্যান্য চুলার আগে হয়, নাকি তাড়াতাড়ি হয়, নাকি কম সময় হয়। এখানে স্টপওয়াচে ওয়াচে 00 উঠেছে। আর এখানে আমার চুলাটা ঠান্ডা। আমি যে দেখেন এই যে নিচে আমি হাত দিয়েছি, এটা ঠান্ডা, এটা কোনো হিট নেই। হ্যাঁ দেখেন, আমি অনেকক্ষণ ধরে রেখেছি। আমি হিট থাকলে এটা ধরে রাখতে পারতাম না। এই যে ঠান্ডা ঠান্ডা, আমি এটার মধ্যে পানি দিয়েছি, চাউল দিয়েছি, আর পানি দিয়ে এতটুকু পরিমাণ দিয়েছি, কম পরিমাণ পানি দিয়েছি। এখন আমরা এটাকে স্টার্ট করবো। তো স্টার্ট করি, স্টার্ট করলাম এবং আমরা স্টপওয়াচটা চালু করে দিলাম। স্টপওয়াচটা স্টার্ট করে দিলাম।
তো স্টপওয়াচটা আমরা এখানে রাখলাম, এখানে রাখি। স্টপওয়াচে কতক্ষণ সময় লাগে এখানে পানিটা বলকাতে আমি একটু দেখি, সেটাই আমরা দেখব। এখানে আমরা টোটাল 2000 ওয়াট দিয়েছি, কিন্তু এটার ভিতরে কয়েল আছে আপনার 1500 ওয়াট, যার কারণে এটা 1500 ওয়াটই এই কারেন্ট কনজিউম করবে, 2000 ওয়াট কনজিউম করবে না। তো আমি এটা দিয়েছি। আর এখানে আপনি দেখেন এই ভাতটা হতে হতে আমরা চুলার ব্যাপারে যা কিছু বোঝার আমরা বুঝে ফেলি। এই এখানে একটা বাটন আছে আপনি দেখেন দর্শক, এখানে অন অফ বাটন। হ্যাঁ, এই বাটনটা যদি আমরা অন করি, চাপ দিই, তাহলে এটা অন হয়ে যাবে এবং এখানে 1800 ওয়াট। এই বাটনটা যদি আমরা অফ করি তাহলে এটা অফ হয়ে যাবে। তারপরে যে একটা বাটন দেখতে পাচ্ছেন এখানে, একটা স্পার্ক চিহ্ন একটা বাটন দেখতে পাচ্ছেন। এই বাটনটার কাজ হচ্ছে যে এটা আমি কারেন্ট কতটুকু কনজিউম করলাম সেটা আমাদের দেখা যাবে। যেমন আমি বাটনটা একটু চাপ দিয়ে দেখাচ্ছি, একটু ডিসপ্লেটিকে ধরেন। হ্যাঁ, এই যে চাপ দিলাম, এখানে দেখেন এই যে 0.3, এই 3 পয়েন্ট কারেন্ট পড়েছে, এটা এটা এখানে দেখাচ্ছে। এবং এখানে দুইটা জিনিস দেখাবে, যে যে 0.4, হ্যাঁ, এটা 100 পয়েন্ট হলে 5 টাকা কারেন্ট বিল উঠবে। তো আমরা যেহেতু মিটার দিয়ে পরীক্ষা করতেছি, সেটি আমরা মিটার দিয়ে করবো। আর এমনি আমরা এখানে দেখতে পারবো এখানে কারেন্ট বিল কত উঠলো, 0.4, আর এখানে কারেন্টের ভোল্টেজ আছে 233 ভোল্ট, এখানে কারেন্টের ভোল্টেজটা কত আছে এটা দেখা যাবে। আর এই বাটনটা হচ্ছে লক, এই বাটনটা আমি একটু টিপ দিয়ে দেখাচ্ছি, এটা টিপ দিলে লক হয়ে যাবে। দেখেন এই যে দেখেন লেখা করছে লক, যখন লক হয়ে যাবে তখন এগুলো কোনো বাটনই আমার কাজ করবে না। যেমন আমি যদি এটাকে লক করি যাতে কোনো চাইল্ড বা কোনো কেউ আমার এটা ডিস্টার্ব না করে, সেক্ষেত্রে আমি এই লক বাটনটা টিপ দিয়ে রাখবো। টিপ দিয়ে রাখলে এটা লক হয়ে থাকবে। আর এই লকটা খুলবো কীভাবে, এটা আমি চাপ দিয়ে ধরে রাখলে লকটা খুলবে। দেখেন এই যে লকটা আমি চাপ দিয়ে ধরে রাখলাম, আবার লকটা খুলে গেল। আর এখানে যে পোর্শনগুলো দেখেন, এখানে লেখা আছে কোক রাইস, কোক রাইস মানে এটা রাইস কোক করার জন্য। এখানে রাইস কোক করলে আমি রাইসে চাপ দিই, রাইসে চাপ দিলে এটা 1300 ওয়াট ফিক্সড করা আছে, 1300 ওয়াটে এটা কোক হবে। হ্যাঁ, তো আমরা সবসময় এটাকে রাখবো, মনে করেন হটপটে আমরা সবসময় রাখবো, এই এইটাতে এটাতে আমরা হটপটে সবসময় রাখবো। হটপটে পাওয়ারটা বাড়াইতে পারবো, কমাইতে পারবো। এখানে কোক রাইস আছে, এখানে দেখেন হট মিল আছে, হ্যাঁ, তারপরে এখানে বয়েল ওয়াটার আছে, তারপরে আপনার আর কোক স্যুপ আছে, তারপরে এখানে বারবিকিউ আছে, তারপর ফ্রাইং আছে। এগুলো হচ্ছে একটা নির্দিষ্ট ওয়াট দর্শক। এখানে আমি চাপ দিলে এই ওয়াটটা এখানে উঠবে, এটা পাওয়ার বাড়ানো যাবে না কমানো যাবে না, এটা ফিক্সড ওয়াট। আর পাওয়ার বাড়ানো যাবে কমানো যাবে এই ওয়াটটা। এখানে দেখেন একটা হটপট, এখানে হটপটের একটা চিহ্ন আছে, এটা অফ করে অন করলে এই হটপটটা আসবে। এই জন্য আমরা কোনো ফাংশনে না গিয়ে এই প্লাসে এবং মাইনাসে আমরা কমাবো। তো এই মোটামুটি ফাংশন আমি যা দেখালাম। তো এখানে আরেকটা বিষয় আছে, এখানে আরেকটা পট আমাদের দেখানো বাকি আছে, এখানে হলো টাইমার। এই দেখেন এখানে টাইমার সেট লেখা আছে, আর একটু কাছে থেকে দেখেন। হ্যাঁ, এখানে লেখা আছে টাইমার সেট, এখানে চাপ দিলে এখানে টাইম দেখাচ্ছে, যে দেখেন টাইম 0:00। আমি এখানে যদি চাপ দিই 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, এরকম মনে করেন আমার যতটুকু দরকার, যে কয় মিনিট দরকার আমি এই কয় মিনিট দিতে পারবো। ধরলাম আমি এখানে 19 মিনিট দিয়েছি, 19 মিনিট পর এখানে অটোমেটিকলি এই চুলাটা স্টপ হয়ে যাবে। আমরা যদি কখনো রান্না করার সময় যদি অন্য কোথাও চলে যাই, যেমন আমি একটা ভাত রান্না করতেছি, আমি তো জানি যে ভাতটা হতে আমার 20 মিনিট লাগবে, হ্যাঁ, তাহলে আমি অন্য জায়গায় যাচ্ছি, তখন আমরা 20 মিনিট টাইমটা দিতে আমরা ভুলবো না। টাইমটা দিয়ে আমরা যেমন আমরা এই টাইমটা কমতেছে, এখন 18 মিনিট 36 সেকেন্ড দেখাচ্ছে। এভাবে আস্তে আস্তে মিনিট কমে যখন এটা 0:00 হয়ে যাবে, তখন দর্শক এই ইয়েটা বন্ধ হয়ে যাবে, তখন এই পুরো চুলাটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর এই টাইমারটা যদি আমরা ক্যান্সেল করতে চাই, তাহলে এটার মধ্যে চাপ দিলে টাইমারটা ক্যান্সেল হয়ে যাবে। এই টাইমারটা আমরা চাপ দিলাম, আবার 0:00 হলো, টাইমারটা আমার ক্যান্সেল হয়ে গেলো। দেখেন হ্যাঁ, টাইমের বাতিটা জ্বলতেছে। তো মোটামুটি এখানে সিস্টেম, এখানে একটা স্কেল দেখতে পাচ্ছেন দর্শক, এখানে দেখেন একটা স্কেল আছে, স্কেলে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 পর্যন্ত একটা স্কেল, অর্থাৎ 8 পর্যন্ত হলো এটা পাওয়ার। যেমন এখানে আরেকটা স্কেল আছে 60 ডিগ্রি, 80 ডিগ্রি, 140 ডিগ্রি, 160 ডিগ্রি, হ্যাঁ, তারপরে লেখা আছে 180 ডিগ্রি, 200 ডিগ্রি, 240 ডিগ্রি, 280 ডিগ্রি সেলসিয়াস। এটা হলো সেলসিয়াসের স্কেল। আর এরপরে যে একটা স্কেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াটের স্কেল। এখানে দেখেন 300 ওয়াট, 600 ওয়াট, 800 ওয়াট, 1000 ওয়াট, 1300 ওয়াট, 1600 ওয়াট, 1800 ওয়াট, 2000 ওয়াট। যেমন এখন এটা 2000 ওয়াটে চলতেছে, 2000 কিলোটি, এটা আসলে 1500, যেখানে এর মধ্যে কয়েল দেওয়া আছে 1500। আমরা চুলাগুলোকে বিদ্যুৎ সাশ্রয়ী করার জন্য আমরা এটার মধ্যে 1500 ওয়াট দিয়েছি, সেই জন্য এখানে 2000 উঠলেও এখানে 1500 ওয়াটই এ টানবে। কারণ এই জন্য দিয়েছি যাতে আমাদের বিদ্যুৎটা সাশ্রয় হয়। অনেকে ফ্যামিলি ছোট, হয়তো 5-6 জন ফ্যামিলি, হ্যাঁ, তারা এত বেশি ওয়াটের চুলা দিয়ে কী করবে, বেশি ওয়াটের চুলা হলে তাদের বেশি ইয়ে লাগবে,
তো দর্শক মোটামুটি আমাদের টাইম দেখেন 5 মিনিট 4-6 সেকেন্ড হয়েছে। হ্যাঁ, তো এটা আমাদের এই ভাত রান্না করার নিয়মটা হচ্ছে, এটা একটা শীষ দিলেই আমরা নামায় রেখে দেবো। একটা শীষ দিলে এটা নামায় রেখে দেবো, নামায় রেখে দিলে, হ্যাঁ নামায় রেখে দিলে আপনার সুবিধাটা হবে কি, এটার মধ্যে যে গরমটা আছে এই গরমেই আমাদের ভাতটা রান্না হয়ে যাবে। আর আমরা যে এখানে টাইমটা দিয়েছি, এই টাইমের মধ্যে আমাদের কত বিদ্যুৎ পুড়লো আমরা তো মিটারে দেখে এসেছি। হ্যাঁ, সেটা থেকে আমরা বিয়োগ করে আমরা বের করে নিতে পারবো যে আসলে একটা ভাত রান্না করতে আমাদের কত টাকা খরচ হয়েছে। তো মোটামুটি এই হলো বিষয়বস্তু। তারপরে আমি আরেকটা দর্শক আমি আরেকটা জিনিস বলে দিই, অনেকেই আপনারা ভাজি করেন, ভাজি করতে গিয়ে আমাকে বলেন যে ভাই ডিম পুড়ে যাচ্ছে। তা এখন আমরা যদি এখানে একটা তাওয়া দেই, হ্যাঁ তো তো আমাদের এখানে একটা শীষ হয়েছে। হ্যাঁ, তো আমরা আরেকটা শীষের অপেক্ষায় রইলাম, দুইটা শীষ দিলেই মোটামুটি আমাদের মানে ভাত রান্না হয়ে যাবে। হ্যাঁ, তো দেখা যাক, আরেকটা শীষ এখনই দিবে, এই দুইটা শীষ দিলে আমরা এটা নামায় ফেলি, নামায় ফেললে আমাদের ভাত রান্না হয়ে যাবে। তো কত অল্প সময়ের মধ্যে আমাদের এর ভাত হবে সেটা আমরা দেখাচ্ছি। আর তাওয়ার ব্যাপারে যেটা বলি, এই যে তাওয়াটা যদি আমরা এটার মধ্যে দিই দর্শক, তো তাওয়াটা খুব তাড়াতাড়ি হিট হয়ে যাবে, তখন চুলাটা এটা ওভার হিট হয়ে যাবে। হ্যাঁ, তো ওভার হিট হয়ে গেলে তখন আমরা ওয়াট এর মধ্যে অবশ্যই আমরা ওয়াট 600-800 আমাদের এটা হয়ে গেছে, ভাত আমাদের হয়ে গেছে যেহেতু আমাদের দুইটা শীষ দিয়েছে। আমাদের এখানে সময় লাগলো দেখেন 7 মিনিট 15 সেকেন্ড, তো আমরা এটা স্টপ করে দিয়েছি। এখন 7 মিনিট 15 সেকেন্ডে আমাদের কারেন্ট কতটুকু হলো সেটা আমরা দেখবো। হ্যাঁ, তো 7 মিনিট 21 সেকেন্ড টোটাল। তো আমরা এটা এখন নামায় রাখবো, আমরা এটা তাওয়ার উপরে রাখলাম, ব্যাস এই চুলাটা আমাদের সরাই রাখি। তো আমরা যদি এই দুটি টুটি ভাজি তাহলে অবশ্যই আমরা ওয়াটটা কমাই দেবো, যেমন ওয়াটটা আমরা এখানে 600 এবং 800 মধ্যে রাখবো, বেশি ওয়াটটা দিব না, বেশি ওয়াটটা দিলে। আর দর্শক আরেকটা জিনিস দেখেন, এই যে যে যেরকম ময়লা পড়তে পারে আপনার, এটা এটা নিয়ে কোনো ব্যাপার না, এটা আপনি ভিজা লেখরা দিয়ে মুছে ফেলতে পারবেন। আর এই যে এইটা, এটা কিন্তু আগলা কাগজ, এটা একটু উঠতে চাইবে বা ই করতে চাইবে, আপনারা এটা এখানে রেখে রান্না বান্না করবেন, এটা উঠবে না, এটা একটা সময় চলবে, মানে চলতে 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 এটা নতুন আঠা যেহেতু লাগানো হয়েছে এটা একটা সময় বসে যাবে। তো আমরা চলেন দেরি না করে, হ্যাঁ তো দর্শক আমরা দেরি না করে চলেন আমরা এখন ইয়েতে যাই, মিটারে যাই, দেখি আমাদের কত বিল উঠলো। আমরা দেখতে পাচ্ছি 650 টাকা 13 পয়সা আমাদের আছে, অর্থাৎ আমাদের ভাত রান্না করতে মোটামুটি এই 13 পয়সা কম, 13 পয়সা কম হইলে আমাদের, হ্যাঁ আসতেছে 16 পয়সা ছিল, তাহলে প্রায় 1 টাকায় 3 পয়সা কম 1 টাকা উঠেছে, মানে 97 পয়সা 97 পয়সা দিয়ে আমরা ভাত রান্না করতে পেরেছি। তো ঠিক আছে, 90 পয়সা দিয়ে তো আমরা ভাত রান্না করলাম, তো ভাতটা আমরা ঠান্ডা হতে দিয়েছি। তো এই টাইমে আমি আরেকটা জিনিস দেখাই দিই, আমাদের চুলার সাথে দর্শক 4টা করে পাতিল আছে, যে দেখেন এখানে আমরা দেখাচ্ছি, যে দেখেন একটু ভালো করে দেখেন, হ্যাঁ এটা হলো একটা বড় কড়াই, এর সাথে একটা ছোট কড়াই আছে, আপনি বড়টা না নিয়ে আপনি ছোটটাও নিতে পারবেন। তারপরে এটা হলো একটা তরকারি পাতিল, তারপরে এটা হলো একটা বড় ভাতের পাতিল, দেখেন হ্যাঁ এগুলো অনেক বড় বড়, 1 কেজি 1.5 কেজি মানে ভাত রান্না করতে পারবেন। আর এছাড়া আমরা একটা তাওয়া দিচ্ছি দর্শক, দেখেন এই যে তাওয়া, হ্যাঁ সবগুলো একসাথে ছবি উঠান, হ্যাঁ হ্যাঁ তাওয়া, এই সবগুলো জিনিস আমরা পাচ্ছেন। আর তাছাড়া এই সাথে সাথে পাচ্ছেন আমার আপনাদের এই চুলাটা, এই চুলাটা, এই চুলাটা আমাদের 6,000 টাকা মূল্য আমরা নির্ধারণ করেছিলাম, কিন্তু আপনাদের অনেক আগ্রহ এবং আপনাদের অনেক চাহিদার কারণে আমরা এটা 500 টাকা লেস করে দিয়ে, হ্যাঁ আমাদের এই চুলাটা 6,000 টাকা মূল্য ছিল, আমরা 6,000 টাকা মূল্য নির্ধারণ করেছিলাম, কিন্তু আমরা আপনাদের অনেক চাহিদার কারণে আমরা এতে পূর্বে যে প্যাকেজটা দিয়েছিলাম 5,500 টাকা, সেই 5,500 টাকাই আমরা রাখতেছি। হ্যাঁ 5,500 টাকায় আপনারা 4টা হাঁড়ি সহ পাতিল পাবেন, এটার মধ্যে আপনারা সব ধরনের রান্না করতে পারবেন। আর আমি যে ওই প্রেশার কুকারটা আমি রেখেছিলাম সেটা কি অবস্থা চলেন একটু দেখি, হ্যাঁ দর্শক আমি এখন দেখাবো যে আমার ভাতের কি অবস্থা। আসলে এখানে আপনারা মনে রাখেন দুইটা শীষের উপরে কিন্তু দিবেন না, আর পানি দিবেন এতটুকু, দুইটা শীষ দিলে আপনার ভাত হয়ে যাবে, ভাত পুষবে না, কিছু হবে না, মাত্র 97 পয়সা দিয়ে আপনারা এই ভাতটা রান্না করতে পারবেন। এই দেখেন আমি ভাতটা রান্না করেছি, আমি একটু খুলে দেখাই, এই দেখেন একদম ঝরঝরা ভাত, হ্যাঁ কি সুন্দর ভাত হয়েছে, দেখেন দেখেন
ভাতের মধ্যে কোনো পানি নাই, কিছু নাই, হ্যাঁ কোনো নিচে ধরে নাই, দেখেন নিচে নিচে দেখেন, হ্যাঁ নিচে দেখেন, নিচেও কিন্তু আটকায় নেই, সে ভাত ভাত কিন্তু নিচে আটকায় যায়, দেখেন নিচেও কিন্তু আটকায় নেই। হ্যাঁ, তো মাত্র মাত্র 7.5 মিনিটে আপনারা এই ভাতটা রান্না করতে পারবেন। তো আমার মনে হয় এটা আমাদের অনেক সাশ্রয় হবে, যদি 1 টাকা দিয়ে যদি আমরা ভাত রান্না করতে পারি, আর 1 টাকা যদি আমরা তরকারি রান্না করতে পারি, 97 পয়সা মানে 1 টাকায় ধরলাম, তাহলে আপনার 2 টাকা, যদি 2 টাকা যদি আমরা 1 বেলা রান্না করতে পারি, 3 বেলা রান্না করলে আমার যাবে 6 টাকা, 6 টাকা যদি যায় তাহলে আমার মাসে আসতেছে কত, 6 টাকা হলো 3 × 6 = 18, অর্থাৎ 180 টাকা, 180 টাকা দিয়ে আমি যদি হিসাব করে রান্না করি তাহলে আমি 3 বেলা রান্না করে খেতে পারবো আমাদের ম্যাগনেট চুলায়। তাহলে আপনি বুঝতে পারেন 180 টাকা দিয়ে বাংলাদেশে এমন পৃথিবীতে এমন কোন চুলা আবিষ্কৃত হয়েছে যে 3 বেলা আপনি ভাত তরকারি রান্না করবেন 180 টাকা দিয়ে। তো আমি এটা প্রমাণ সহ দেখাচ্ছি, আর আপনারা যদি কেউ এটা ইনভেস্ট মানে এখানে যদি আপনি দেখতে আসতে চান, আমরা আপনাদেরকে আমরা এখানে এসে আবারও 97 পয়সা দিয়ে ভাত রান্না করে তরকারি রান্না করে গরুর গোস্ত রান্না করে আমরা আপনাদেরকে দেখাবো। তা আমার মনে হয় আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ার, সন্দেহ থাকলে আমাদের এখানে আসবেন, দেখবেন আজে বাজে কমান্ড যত পারেন করবেন, হ্যাঁ একদম আজে বাজে কমান্ড করে ভরে ফেলবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি আপনাদের কমান্ডসের অপেক্ষায় আছি, ভালো কমান্ডস করেন, খারাপ কমান্ডস করেন, কমান্ডস করবেন, চুপ করে থাকবেন না, আমি যেটা দেখালাম। আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর আমি তো ভাত এখন খাবই, হ্যাঁ, আর আপনাদের ভাত খাওয়ার জন্য দাওয়াত রইল, আপনারা এখানে আসবেন, ভাত রান্না করবেন, খাবেন, প্রমাণ করবেন 97 পয়সায় ভাত হয় কিনা, তারপরে আমার চুলা নেন বা না নেন সেটা আপনাদের ব্যাপার। তা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো বিদায়, খুদা হাফেজ।